হ্যালো ফয়জ, আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছেন অশ্বিন আপু। আপু কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনাকে আমি পাঁচটা কোয়েশ্চেন করবো দাদা। পাঁচটার মধ্যে তিনটা বলে, ছোটো একটা গিফট রয়েছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, আমের জন্য বিখ্যাত কোন জেলা? রাজশাহী। রাজশাহী, রাজশাহীতেই তো আম হয়। এটা কি করে মাথায় আসলো? এটা তো সবাই জানে, রাজশাহী হচ্ছে আমের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। আপু পেরে গেল, একটার মধ্যে একটা পারলো। আমি এখন সেকেন্ড কোয়েশ্চনে যাব। সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন দেশে সবার আগে বুলেট ট্রেন চালু হয়? বুলেট ট্রেন? হ্যাঁ, ওটা দেখি বুলেট মারে। বুলেট ট্রেন? ও, জাপানে। জাপান কেন মনে হচ্ছে? জাপানেই তো সবকিছু মানে সবার আগে আগে আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। আপু এটাও পেরে গেল, কোয়েশ্চেন করার সাথে এত উত্তরটা দিয়ে দিল আপু। আমি এখন তিন নম্বর কোয়েশ্চনে যাব। তিন নম্বর কোয়েশ্চেন, এখন বর্তমানে 2023 সাল, তো কোয়েশ্চেনটা হচ্ছে, 2099 সালের পর কত সাল হবে? 3000। সঠিক বলতেছেন এটা? 2099 পরে তো মানে এখন হচ্ছে 2023 সাল। 23 সাল? হ্যাঁ। আর 2099 সালের পরে কত হবে? সঠিক। আপু অনেক টাইম নিয়ে এটা পারলো, ফার্স্টে বলেছিল 3000, তারপর এখন এটা সঠিক বলেছে। সঠিক হিসেবে নিচ্ছি, তিনটার মধ্যে আপু তিনটা পেরে গেল। আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি। চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে, একজন মা তার ছয়জন সন্তান, পাঁচজন ছেলে, মেয়ে, এখন মেয়ের নাম বলতে হবে এবং মেয়ের মার নাম বলতে হবে। একজন মা তার ছয়জন সন্তান, পাঁচজন ছেলে, একজন মেয়ে, তো একজন মেয়ের নাম বলতে হবে এবং মার নামটা বলতে হবে। ছয়জন সন্তান, মাই তো মানে সন্তান তো ছেলে, এখানে তো বলা হয় নাই। হ্যাঁ, বাট মার নামটা কি হবে আর মেয়ের নামটা কি হবে? দাদার উত্তরে একটু ডিফারেন্ট করে ভাবতে হবে আর কি। নয়, ছয় ঋতু, ঋতু বর্ষের ছয় ঋতুর বর্ষা টাইপের বা এরকম কিছু। অন্ধের বউকে নিয়ে কালা পালিয়ে যাচ্ছে। অন্ধের বউকে নিয়ে কালা পালিয়ে যাচ্ছে, সেটা বোবা অন্ধকে কিভাবে বুঝাবে? এটা একটু ভাবতে হবে, আমার গিফট লাগবে না। মানে হচ্ছে, অন্ধের বউকে নিয়ে কালা মানে মানুষটা কালো আর কি, সে কালো। হ্যাঁ, এই কালো তো কোনো লোকই না, কালা মানুষ, কালা মানুষ পালিয়ে যাচ্ছে। কালা, হ্যাঁ, আর কি জানি বললা? এখন বোবা এটা অন্ধকে কি করে বোঝাবে যে আপনার বউ পালিয়ে যাচ্ছে? বোবাই ওর বউকে নিয়ে যেতেছে মনে হয়। বোবা তো বলতেই পারে না, ও কেমনে বুঝাবে? সেটাই তো, তাই সে কিভাবে বলবে? আর তো কান্না দেখতে পারে না। হ্যাঁ, এখন কিভাবে বলবো যে তোমার বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে? ওই বউই বলতে পারবে যে পালিয়ে যাচ্ছে মনে হয়? না, ওয়ান, এটা হার্ড কোয়েশ্চেন, মানে মজার। এটার মধ্যে ফাইভ, অন্য আরেকটা লোক নিয়ে গেছে, বোবাও জানে না আর কালো জানে, এটা কেউ জানতে পারবে না। বাবা কি করো না, একটা লোককে বলবে যে এর বোবা লেগে গেছে। আপনি জানেন না, বোবা জানেই না। না আপু, এটা হচ্ছে না। ফাইভ, অন্য একটা লোক আইনা বুঝাইতে হবে। সেভেন, আচ্ছা পাঁচ, পাঁচ করে দেবো। পাঁচটার মধ্যে আপু চারটা পারলেন, গেমটা খেলে কেমন লাগলো? লাস্টেরটা ভালো ছিল, অনেক হাসি ছিল, বাট এটা ইজি ছিল মনে হয়, বাট আমি দিতে পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপু, যে অ্যানসারগুলো পারেন। আপনার বেড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন।